আসসালামু আলাইকুম। আজ 9ই আগস্ট 2024-এর শুক্রবার, দ্বিতীয় স্বাধীনতার আজ প্রথম জুম্মার দিন। সবাইকে জুম্মা মুবারক। আজকের দিনটা অন্যরকম আনন্দিত ফিল করতেছি। আমরা এই পূর্ণ স্বাধীনতা আনতে পেরেছি, সবাই খুশি। এই পূর্ণ স্বাধীন দেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্যানেল ঘোষিত হয়েছে এবং শপথ গ্রহণ করেছে গতকালকে সন্ধ্যায়। আলহামদুলিল্লাহ, তারুণ্যকে প্রাধান্য দিয়েছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক জায়গা পেয়েছেন, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। গর্বে বুকটা ভরে যায়। তারা চেয়েছিল সরকারি কোটায় চাকরি করার জন্য, হয়ে গেল সরকার। কত সুন্দরই না, আমার আল্লাহ পরিকল্পনা করেন। তবে আরও একটি আনন্দের বিষয় হলো, আলেম সমাজের পক্ষ থেকে একজন মাওলানা ডক্টর খালেদ হুসাইন হুজুর জায়গা পেয়েছেন। আরও একটি আনন্দের বিষয়, আমাদের সুনামগঞ্জের মধ্যনগরের কৃতি সন্তান হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব করবেন আমাদের বাটি এলাকার গৌরব ডাক্তার বিধান রঞ্জন রায়। এই সরকার প্যানেলকে সবাইকে অভিনন্দন। তবে জুম্মার দিনে একটা কষ্টের বিষয় হলো, আমাদের সবার মাথার তাজ, সবার কলিজার টুকরা আল্লামা সাইদি হুজুর যদি বেঁচে থাকতেন, নিশ্চয়ই অনেকটা খুশি হতেন আমাদের এই স্বাধীনতা দেখে। আমার বিশ্বাস, তিনি এই সরকার প্যানেলে জায়গা পেতেন। আরও একটি খুশি লাগার বিষয়, ইসলাম কত সুন্দর, এই ছাত্ররা, এই স্বাধীনতাকামী জনতা প্রস্তাব করেছিলেন শায়খ আহমদুল্লাহ হুজুরকে, কিন্তু তিনি এত বিনয়ী, তিনি নিজে বিনয়ের সহিত অন্যতম ইসলামিক চিন্তাবিদ আফম খালিদ হুসেন হুজুরকে নির্বাচিত করেছেন। নিজের ক্ষমতাকে প্রাধান্য দিচ্ছেন না। আসলে ইসলাম অনেকটা গৌরবময় ধর্ম, শান্তির ধর্ম। আমি একজন মুসলিম হিসেবে গর্বে বুকটা ভরে যায়। সবার জন্য শুভকামনা রইল, আগামী সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আর সবাইকে সতর্কতা বাণী দিতেছি পরিশেষে, কেউ গুজব ছড়াবেন না, কেউ উস্কানি দিবেন না। আমরা শান্তির বাংলাদেশ চাই, শান্তিপূর্ণ বাংলাদেশ। জিন্দাবাদ দীন ইসলাম, জিন্দাবাদ। আবারও সবাইকে আসসালামু আলাইকুম। মোহাম্মদ হানিফ, হানিফ স্টুডিও।